এর আগে এরকম টাইপটা করেছো? কাল্পনিক লেখা উঠবে, যখন দেখবেন টিভিতে তখন লেখা উঠবে সম্পূর্ণ কাল্পনিক। তো মানে মাসরাঙ্গা যাচ্ছে, মাসরাঙ্গে এর আগে অনেক কাজ গিয়েছে না ভাই আমাদের, তো এই গল্পটা একটু অন্যরকম, আমার মনে হয় যে সবাই পছন্দ করবে। তোমার ক্যারেক্টার একটু বলো। আমার ক্যারেক্টারটা মানে এর আগে এরকম ক্যারেক্টার করেছো? হ্যাঁ করেছো। না ক্যারেক্টারটা আসলে আমি তো বন্ধুদের সাথে একরকম ক্যারেক্টার প্লে করি আর ম্যাডামের প্রেমে পড়ি, তো ম্যাডাম কিনা স্বপ্ন দেখি, স্বপ্ন সুন্দর স্বপ্ন। বাস্তব জীবনের সাথে মানে তোমার তোমার রিয়েল লাইফ ক্যারেক্টারের সাথে কতটা মিল অমিল? না কোনো মিল নাই, কোনো মিল নাই। না না কাল্পনিক লেখা উঠবে, যখন দেখবেন টিভিতে তখন লেখা উঠবে সম্পূর্ণ কাল্পনিক। তো কাল্পনিক গিয়েছিল, বাট মজা করছে অনেক, মজা করছি। তো তুহিন ভাই, আরঙ্গ ভাই, চাষি ভাই, অর্ষাপুর, রনক ভাই, নাসিম ভাই, যখন আমি এখানে মিটিং করছিলাম, তুহিন ভাই ফার্স্ট যখন শুনলাম ভাইদের কথা, সিনিয়র বড় ভাইদের কথা, নাসিম ভাই, রনক ভাই, চাষি ভাই, চাষি ভাই ওই দিন ছিল, অর্ষাপা, সুষমাদি, তখন মানে এদের সাথে তো দেখা হয়ই, মানে সিনেমার সাথে কাজ করার যে আগ্রহটা, কিছু নেয়া তাদের থেকে, ওই আগ্রহ বেশি কাজ করছিল এবং ওইটা পাইছো আমরা ক্যাম্পাসে। আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে। তো ক্যাম্পাসে পুরো টিমের জন্য তালি হোক। আমার কথা শেষ, আপনি বলেন। কথা শেষ, সত্যি মাঝখানে বলবো না তো আবার? না আমার ক্যারেক্টারটা ওরকম যে আমাকে আমার কথা শেষ করতে দেয় না সে, যদিও সে স্টুডেন্ট আমার, তারপর সে আমার মানে কথার মধ্যেই কথা বলে। আর অনেকদিন পরে আসলে খুব ভালো একটা টিম পেয়েছি, টিম ওয়ার্কটা যদি ভালো হয় কাজটা অটোমেটিকলি ভালো হয়, আর আমরা যে আনন্দ নিয়ে কাজটা করি সেটাও আসলে সবাই বলবে, সবাই অপেক্ষায় থাকি যে পরবর্তী লট কখন হবে, কবে আমরা রাজশাহী যাব এবং মজা করে কাজ করব। যখন কাজটা করতে মজা হয় তখন আসলে কাজটা অটোমেটিকলি ভালো হয়। আমার বিশ্বাস যে অনেকদিন পরে আমরা একটা ভালো কাজ দেখব। আর ক্যাম্পাসের গল্পটা খুব ভালো, আর যে চ্যানেলে যাচ্ছে ডেফিনেটলি খুব ভালো একটা চ্যানেল, সেটা তো অবশ্যই। আর আমাদের দুইজনের কেমিস্ট্রি কেমন হয়েছে জানি না, বাট আমরা কাজ করতে গিয়ে খুব মজা পেয়েছি। আর পাভেলের সাথে আমার প্রথম কাজ, কখনো এর আগে কাজ করা হয়নি, খুবই স্পন্টেনিয়াস এবং ওর সঙ্গে কাজ করে সত্যি সত্যি ভালো লেগেছে। আর আমার আরেকটা কয়েকটা আছে, আমার বন্ধু রনক, তার সঙ্গে অনেক কাজ করা হয়েছে, আর অর্ষা, সব মিলে আসলে সবাই মানে জুনিয়র যারা আছে তাদের সঙ্গে কাজ করে আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি অনেক ভালো ভালো একটা কাজ হবে। কথা শেষ।